আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যে চমৎকার ছোট হাদিসের দোয়া আপনাদেরকে জানাবো যা আপনার সকল উদ্দেশ্য পূরণের জন্য যথেষ্ট হবে এটি আলম আওসাদের এক হাজার আঠাইশ নম্বর হাদিস আমলটি করলে আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন সকল মনোবাসনা পূর্ণ করবেন এমনকি হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস এই শব্দগুলো দিয়ে দিনে সাতবার পাঠ করে আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তালা তাকে তাই দিতেন হাদিসটির ইবারত হলো আল সামুরা ইবনে জুনদুব আল্লাহ ওয়াহাদিসুকা হাদিসান সামি'তুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরারান ওয়া মিন আবি বকরিন মিরারান ওয়া মিন ওমর قلت بلى قال من قال اذا اصبح واذا امسى اللهم انت خلقتني وانت تهديني وانت تطعمني وانت تسقيني وانت تميتني وانت تحييني لم اسال يسال شيئا الا اعطاه الله اياه حضرة سمورة ابن جندوب رضي الله تعالى عنه আমি হাদিসটি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে অনেকবার শুনেছি হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহর কাছ থেকেও অনেকবার শুনেছি হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালানহর কাছ থেকেও অনেকবার শুনেছি আমি বললাম হ্যাঁ অবশ্যই বলুন তখন তিনি বললেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়বে সে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দিবেন দোয়াটি হলো اللهم انت خلقتني وانت تهديني وانت تطعمني وانت تسقيني وانت تميتني وانت تحيني اللهم انت خلقتني وانت تهديني ওয়া অন্তত তাই মুনি ওয়া অন্ততস্পিণী ও অন্ততমিতুনি ওয়া অন্ততহিনী এর অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করবে তুমি আমাকে খাওয়াবে তুমি পান করাবে তুমি আমাকে মৃত্যু দিবে আর তুমি পুনরায় জীবিত করবে হাদিসের রাবি বলেন কিছুদিন পর আবদুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহ সঙ্গে আমার দেখা হলে আমি তাকে বললাম আমি কি তোমাকে এমন একটি হাদিস বলবো না যা আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে অনেকবার শুনেছি হযরত আবু বকর হজরত ওমর আদি আল্লাহ তালহুর অনেকবার করে শুনেছি তো তিনি বললেন হ্যাঁ অবশ্যই বলুন তো আমি তার কাছে এই হাদিসটি বর্ণনা করলাম তখন তিনি বললেন ওয়াসাল্লামের জন্য আমার মা বাবা কোরবান হোক এই কালিমাগুলি তো আল্লাহ দিয়েছিলেন তিনি এই শব্দগুলো দিয়ে প্রতিদিন সাতবার দোয়া করতেন এবং আল্লাহ তালার কাছে এই দোয়ার পরে যা চাইতেন যে দোয়া করতেন আল্লাহ তালা সেই দোয়াই কবুল করতেন যা চাইতেন তাই দিতেন আল্লাহ তালা আমাদেরকেও এই দোয়াটি সাতবার পাঠ করে আল্লাহর কাছে কোনো নিজের মনের দিলের ন্যাক মকাসেদের কথা তুলে ধরার তৌফিক দান করুন আমি